পরিবেশ আমাদের সঠিক রাখতে হবে। একটু একটু করে আগিয়ে আসেন, কোন রকম গন্ডগোল না করে। আর নবীর প্রেমিক যারা দেশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গিয়াছেন চলি, আর প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি। ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে ফেলি। ও গো আগুন হলো ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দেশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। মধ্যে দুইটা জাতি আছে, একটা জিন আর একটা ইনসান, নাকি বলেন? হ্যাঁ, জিন আর ইনসান। তো জিনকে কি সবাই দেখতে পায়? সবাই দেখতে পাবে, যার নসিব আছে সে দেখতে পাবে। ঠিক তেমনি আল্লাহর ওলির কারামাত সবাই দেখতে পাবে না, যার নসিবে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তারাই দেখতে পাবে, নচেত কেউ দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির সহবতে গেলেই, আল্লাহর ওলির কাছে গেলেই যে আমরা এই রকম কারামাত দেখব তারপরে মুরিদ হব, এরকম বললে কিন্তু হবে না। কিন্তু আল্লাহর ওলির কার্যকলাপ চলাফেরা বলার ওই আপনার পরিকাঠামো দেখলে বোঝা যাবে যে নিশ্চয়ই এ আল্লাহর একজন ওলি আছেন, আল্লাহর একজন দোস্ত আছেন, আল্লাহর একজন হাবিব আছেন, আল্লাহর একজন পেয়ারা আছেন। যখনই আপনি দেখবেন, দেখার পরে যখন আপনি বুঝবেন যে নিশ্চয়ই এ সত্যবাদী আছে, আপনি তার হাতে হাত দিয়ে বায়াতটা গ্রহণ করেন, আপনি তার হাতে হাত দিয়ে বায়াতটা গ্রহণ করেন, দেখবেন আপনি তার সঙ্গে থাকবেন, তো আপনার পরকাল পার হয়ে যাবে। ইহকালে দেখবেন ধরবেন, পরকাল পার হয়ে যাবে। এখন আমাদের মধ্যে কিছু লোক আছে যারা আবার বলে থাকে যে আল্লাহর ওলি তো দূরের কথা, নবী পর্যন্ত পার করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে হাউজে কাউসারের মালিক তো আমার নবী, হ্যাঁ পুলসিরাতের মালিক তো আমার নবী, নবী ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না। নবী পার করাবেন এই গুনাহগার উম্মাত উম্মাতিকে। পুলসিরাত পার করানোর পরে হাউজে কাউসারের পানি পান করাইবে, হে আমার উম্মাত উম্মাতি, তোমরা পিপাসিত, তোমাদের কলিজা শুকিয়ে গেছে, তোমরা মধুর চাইতেও মিষ্টি বেশি, আর বরফের চাইতেও শীতল বেশি, দুধের চাইতেও ঘনত্ব বেশি, অতএব এই পানিটা তোমরা পান করে লাও। আর আমার নবীজি তাদেরকে ওই পানিটা পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আপনার ছায়া পেয়ে, সেই নবীর দর্শন পেয়ে আমার বিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই, উনি কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন জগতের মধ্যে। উনি যখন আসেন তখন কিন্তু পবিত্র রমজান মাস ছিল। পবিত্র রমজান মাসে আসার পরে মা উম্মুল খায়র মা ফাতেমা, উনি কিন্তু নিজের স্তনে বাচ্চাকে লাগায়, কিন্তু বাচ্চা দুগ্ধপান করে না, করে না। এবার কিন্তু স্বামীর কাছে গেলেন, স্বামী হযরতে মুসা জঙ্গি। ওই স্বামীর কাছে যাওয়ার পরে বলে, স্বামী গো আজকে আমার
আমার কোলে যে সন্তানটি আছে, আমাদের যে সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, দুনিয়ায় আসার পরে এক ফোঁটা দুধ তো এক পান করে নাই, দুগ্ধ পান করা তো দূরের কথা, এক ফোঁটা দুগ্ধ পর্যন্ত পান করে নাই। তবে এর মধ্যে কি কোনো অসুস্থতা আছে? তবে এর মধ্যে কি কোনো দুর্বলতা আছে? হযরতে মূসা সরে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার প্রাণের বিভীষণ গো, আজকে দুনিয়ার মধ্যে মানুষ আকাশে চাঁদ দেখে না হয়, কিন্তু আমার বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি তোমার গর্ভ থেকে চাঁদ দেখে রোজা রেখে দুনিয়ার মধ্যে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার গর্ভে থেকে চাঁদ দেখে রোজা রেখে দুনিয়ার মধ্যে এসেছেন। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, উনি জগতের মধ্যে আসলেন, আসার পরে সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন 4 বছর বয়সে। আজকে আমাদের সন্তানদের আমরা মাদ্রাসায় দিই না, দিই হ্যাঁ, আমার ছেলে ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সার্টিফিকেট নিয়ে আসবে, বহুত টাকা উপার্জন করবে, রোজগার করবে, কিন্তু ওই সে সার্টিফিকেটটা নিয়ে আসবে, ওই সার্টিফিকেটটা যখন বাড়ির মধ্যে রেখে দিবে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পরে ওই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যখন ইন্তেকাল করবে, ওই সার্টিফিকেটটা 2000 আর আপনার 2000 টাকার যখন নোট এসেছিল, 1000 টাকার নোট বাতিল হয়েছিল, ওই 1000 টাকার নোট যেমন বাদ হয়ে গেল, ঝাল মুড়ি বিক্রি করলো, ওই যখন ওই ডাক্তার মাস্টার উকিল হাকিম যখন মারা যাবে, তার ওই সার্টিফিকেটটা আর কোনো কাজে লাগবে না, ওই সার্টিফিকেটটা দিয়ে তো আপনাকে ঝাল মুড়ি বিক্রি করতে হবে। কিন্তু আলেম যদি একজন হয়ে যায় মাদ্রাসায় পড়ার পরে, ওই আলেম যদি পরের জগতেও চলে যায়, ইন্তেকাল করে যায়, ওই আলেম সার্টিফিকেটটা ইহ জগতেও কাজে লাগবে, পরের জগতেও কাজে লাগবে। এই সার্টিফিকেটটা দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। তাহলে আপনি পড়াবেন কোথায়? আপনি বলবেন, মৌলভী সাহেব আমরা যখন খারেজি মাদ্রাসায় পড়াই তো আমাদের ছেলেদের তো চাকরি হয় না, তো খারেজি মাদ্রাসায় পড়িয়ে আমরা তো লাভ করতে পারি না। বাবজি ভাইরা, আজকে আমাদের মধ্যে অনেক আলেম আছে যারা সরকারি চাকরি করছে, কি হুজুর সরকারি চাকরি করছে, অনেক আলেম আছে, তা আপনার ছেলে আপনার সন্তানকে সেইভাবে শিক্ষা দিতে হবে, তবেই আপনি পারবেন। আপনি কিভাবে শিক্ষা দিবেন? মাদ্রাসার দার্সের যে শিক্ষক আছে তিনার কাছে পরামর্শ নেন, যে আমার সন্তানটিকে লালন পালন করে সঠিকভাবে বড় করতে গেলে কি করতে হবে, সে পদ্ধতি দিয়ে দিবে। কিন্তু আপনি কোনো স্প্রিং ডিল, আপনি কোনো ইংলিশ মিডিয়াম যদি যান, তাহলে তারা ABCD AFG এই শিক্ষা দিবে, তার বেশি শিক্ষা দিতে পারবে না। আলেমের কাছে যান, যাওয়ার পরে বলেন যে আমি কেমন করে আমার সন্তানটিকে লালন পালন করব, আলেম আপনাকে বুদ্ধি দিয়ে দিবে। বাবজি ভাইরা, আজকে দুনিয়ার মধ্যে আমাদের দরকার হয় না মাদ্রাসায় পড়ানোর জন্য, কিন্তু বিরাদার আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই ওনার মা চিন্তা করে, আল্লাহ গো আমার সন্তানের 4 বছর বয়স হয়ে গেছে, আমার সন্তানকে মাদ্রাসায় পড়তে পাঠাতে চায়, কারণ হইল তার আব্বা তো এই জগৎ থেকে পর জগৎ চলে গেছে, আমার সন্তানকে মাদ্রাসায় দিব, মাদ্রাসায় যাওয়ার পরে আলিম হবে, হাফেজ হবে, আমার সন্তান দুনিয়ার কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। এবার সন্তানকে পাঠাবে কাফেলা খুঁজতে, আছে কাফেলা, বুঝেন কাফেলা, 10 জন 12 জন সঙ্গবদ্ধ হয়ে যখন যায় কোনো কাজে বা কলকাতা বিদেশে যায়, ওগুলোকে কাফেলা বলা হয়। এবার কাফেলা খুঁজছে, কারণ তখনকার আমলে জঙ্গল ছিল, তখনকার আমলে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ছিল না। এবার কাফেলা খুঁজতে আরম্ভ করেছেন, কাফেলা খুঁজে পেয়েছে, কাফেলা খুঁজে পাওয়ার পরে ওই নিজের সন্তানকে আপনার গোসল বানায় দিলেন, গোসল বানায় দেওয়ার পরে পাঞ্জাবি পায়জামা পরিধান করিয়ে দিলেন, 2 বগলে 8টি করে 16টি দিনার সেলাই করে দিলেন, মাথায় টুপি দিয়ে দিলেন, সুরমা লাগিয়ে দিলেন, খুশবু দিয়ে দিলেন, দেওয়ার পরে নিজের সন্তানকে কাফেলা আর সঙ্গে আপনার সঙ্গ দিয়ে দিলেন। আর আজকে যখন আমরা মসজিদে পবিত্র জুম্মার দিনে যাই, নামাজ তো 5 ওয়াক্ত পড়ি না, মসজিদে যখন জুম্মার দিনে যাই তো লুঙ্গি পিন্ধে, নাকি বলেন হুজুর, লুঙ্গি পিন্ধে যাই, এবার রুকু সেজদায় যখন রুকু সেজদায় গেলাম, পেছনকার লোকের মাথা বেঁধে লুঙ্গিটা উঠে এলো, হয় না হয় না?
এক নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি বলছে বেটা আমিও নামাজ পড়ি, তোমার শ্বশুরও নামাজ পড়ে, তুমি এক কাজ করো পবিত্র জুম্মার দিন তুমি নামাজটা পড়ে আসো। জামাই বলছে মা জীবনেও নামাজ পড়িনি আমি, নামাজ কি করে পড়ে তাই জানি না। বলে খ্যাপা কথাকার, মসজিদে যাবা যেইভাবে নামাজ পড়ে লোকের দেখে দেখে সেইভাবে নামাজ পড়ে চলে আসবে। তাই তো ঠিক আছে, তা আব্বার একটা লুঙ্গি দাও তো, খড় করে একটা ডাব লুঙ্গি বাহির করে দে। প্রথম লুঙ্গি বাহির করলে খড়মড় করে না, করে না, একটা ডাব লুঙ্গি বাহির করে দিয়েছে। ওই জামাই যাওয়ার পরে দেখছে সবাই নামাজ পড়ছে, একমাত্র ইমামই বসে আছে। ইমাম কেন বসে আছে বলেন তো? কারণ ইমাম যদি আগে না আসে তো আপনারা ওই ইমামকে আর রাখবেন না মসজিদে। ইমাম সাহেব কি করে রে, জুম্মার দিনও একটু আগে আসে না, আগে আসবে তসবি তালিল করবে, আজানটা দিবে, সপ্তাহে তো একদিনও আজান দেয় না, তো মৌলভি তো কমসে কম আজানটা দিবে, মানুষকে ডাকবে আজ পবিত্র জুম্মার দিন আপনারা চলে আসেন নামাজ পড়ার জন্য, এটা তো কমসে কম বলবে, বলি না বলি না। হ্যাঁ, ইমাম সাহেবকে তো আমরা আজকাল ইমাম মনে করি না, গোলাম মনে করি, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমরা গোলাম মনে করি, যার জন্য আমরা এটা বলে থাকি যে ইমাম আগে আসবে পরে আসবে কেন, তো ইমাম সাহেব আগে এসে নামাজ পড়া হয়ে যায় বলে বসে থাকে। কিছু আমাদের আইডিয়া মুসল্লি আছে দেখবেন পরে আসবে, কিন্তু ভাই দেখি এ চাচা একটু দেখি দেবো আগের কাতারে বসবে, তাই না? হ্যাঁ, এরও মুসল্লি আছে খবরদার। এইভাবে আপনি আপনি জানেন যে আগের কাতারে নামাজটা পড়লে আমার নেকি বেশি হবে, কিন্তু এটা জানেন না যে মানুষকে সরিয়ে সরিয়ে আগে কাতারে গেলে আমার গুণা হবে, এটা জানেন না, ওটা শিখাচ্ছেন এটা শিখার নেই। খবরদার আপনি কাউকে সরিয়ে আগে যাবেন না, কিন্তু এই জামাই তো কিছু জানে না, ওই ইমামের পেছনে যা দাঁড়াইছে যে ইমামের সাথে আমার নামাজটা ইমামের দেখে দেখে পড়া হবে। খুতবা হয়েছে, তারপরে আপনার একামত হয়েছে, নামাজে দাঁড়িয়েছে, রুকু শেষ দিয়ে গেছে, জামাইও রুকু শেষ দিয়ে গেছে, পেছনকার লুঙ্গি বাড়িয়ে এলছে, পেছনকার লোকের মাথায় আপনার লেগে লুঙ্গিটা উঠে গেছে, এবার চিন্তা করছে তাই তোরে আমার লুঙ্গি যখন পেছনকার লোক উঠাইলো তখন আমাকে সামনের ইমামের লোক লুঙ্গিটা উঠাইতে হবে, কারণ ও জানে যে নামাজের মধ্যে নামাজ যে দেখা যাক পড়তে বলেছে যেটা হবে সেটা করতে হবে। ও দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের একবার লুঙ্গিতে শেভ করে মাথা ঢুকে লুঙ্গিটা তুলে দিয়েছে, তখন ইমাম সাহেব এই পাগলা কথা তো বলছে, ও এই পাগলা কথাকার, বুঝলেন কিনা, এমন হুকানে দিছে, বুঝলেন যে পা খ্যাপা কথাকার নামাজ হইলো। হ্যাঁ, ও ভাবছে যে হুজুর আমি তো জানি না এগুলো মনে নামাজের মধ্যে আছে, আমি এটা ভাবছি ভাবছি। ভাইরা আজকে আমরা মসজিদে গেলে এই রকম করি অনেকেই, কারণ হইল আমাদের নামাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই, নামাজ সম্পর্কে আমরা জানি না। পায়জামা পাঞ্জাবিটা হলো আমাদের ইসলামিক পোশাক, যেই পোশাকটা এত পপুলারিটি অর্জন করেছে, যেই পোশাকটা এত আপনার পপুলারিটি অর্জন করেছে, বেধর্মী ইহুদি নাস্তিকরা পর্যন্ত এই পোশাকটা পরে, নাস্তিক তারাও এই পোশাকটা পরে, আর আমি মুসলমান হইয়া একটা লুঙ্গি আর একটা গেঞ্জি গাইতে চলে যায় তাও হাফ হাতা। হ্যাঁ, একটা আপনি মুসলমান আপনি জুম্মার দিনের জন্য একটা পাঞ্জাবি পায়জামা কিনতে পারেন না, সবই তো পারেন, একটা পায়জামা পাঞ্জাবি কিনুন না, কিনার পরে একটা পাঞ্জাবি পায়জামা পরে সবাই যখন মসজিদে যাবেন একই ড্রেস কত সুন্দর লাগবে বলেন তো, পরিবেশটা কত ভালো লাগবে। হ্যাঁ, তা আপনারা যখন জুম্মায় যাবেন একটা পায়জামা একটা পাঞ্জাবি কম্পালসারি বানান, ইমামকে ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে। পাঞ্জাবি পায়জামা পরিধান করে দিয়া সুরমা লাগিয়ে দেয়া খুশবু লাগিয়ে দিয়া কাফেলার সঙ্গে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনার গুটি গুটি পায়ে কাফেলার সঙ্গে বাগদাদ শরীফে যাবেন পড়ার জন্য। এবার কিছুদিন আগিয়ে দেওয়ার পরে সকল কিন্তু আপনার মানুষগুলা ছোট ছোট করতে আরম্ভ করে দিয়েছে। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানি রহমাতুল্লাহ আলাইহ এক জায়গায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, এবার দেখছে যে ডাকাতের দলেরা তাড়া করেছে, এবার ডাকাতের দলেদের ভয়ে সবাই কিন্তু কাফেলার লোকেরা পালিয়ে গেছে। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানি রহমাতুল্লাহ আলাইহ দাঁড়িয়ে আছে, এবার ডাকাতের লোকেরা আসার পরে বলে এই বাচ্চা তুমি কেন পালিয়ে গেলে না, তুমি কেন দাঁড়িয়ে আছো এই জায়গায়। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানি রহমাতুল্লাহ আলাইহ বলে কেন পালিয়ে যাব, বলে আমরা হলাম ডাকাত, তোমাকে খুন করে দিতে পারে, মারতে পারে, টাকা ছিনতাই করে নিতে পারি, আমাদেরকে তুমি কেন ভয় পেলে না, তুমি কেন পালিয়ে গেলে না। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহ বলে শোনো গো, আমি হলাম বড় বীর আব্দুল কাদের জিলানী, আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, একমাত্র আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় পাই না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ ওয়ালি আল্লাযীনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন ব্যক্তি হয়ে যায় তাদের ইহ জগৎ পর জগৎ কোনো বাধা বিপদ থাকে না, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের ইহ জগৎ পর জগৎ কোনো ভয় ভীতি থাকে না, আমি আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কাউকে ভয় পাই না। বলে বাচ্চা তুমি যখন পালাও নি তবে শুনে নাও, তোমার কাছে কি কিছু আছে দেওয়ার মতো? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে আমার কাছে 16টা দিনার আছে। বলে 16টা দিনার কোথায়? বলে পাঞ্জাবিতে। এবার পাঞ্জাবি যখন রিসার্চ করতে লাগলো কোনো
জায়গায় আপনার পাওয়া গেল না। বলে বাচ্চা রে, এই বয়সে তুমি মিথ্যা বলা আরম্ভ করেছো, বড় হলে কত মিথ্যা বলবা। আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানী গিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, এখনো বলবো না, কিয়ামত পর্যন্ত বলবো না। আমার কাছে 16টা দিনার আছে, তাই বললাম 16টা দিনার আছে। বলে তোমাকে এইভাবে হবে না, চলো চলো আমাদের ডাকাতের সর্দারের কাছে নিয়ে যায়, তোমার সত্য কথাটা বের করার জন্য। দেখবেন ছাত্ররা যখন কোনো কিছু ভুল করলে স্বীকার করে না, তখন বলে চল তোর হেডমাস্টারের কাছে চল, দেখি তোর কতটা মিথ্যা কথা তোর মধ্যে আছে আর সত্য কথাটা তোর মধ্যে কতটা আছে। বলে না, বলে না, হেডের কাছে নিয়ে গেলে হেডের একটু বুদ্ধিবিদ্যা আলাদাই হয় নাকি, এই জন্য তো তাকে হেড করা হয়। বেরাদান নামিল্লাতে ইসলামিয়া, ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। এবার ডাকাতের সর্দার বলে, এই বাচ্চা তোমার কাছে নাকি 16টা দিনার আছে? বলে হ্যাঁ আছে। কোথায় আছে বলো? বলে আমার বগলে আছে। বলে বগলে কোনোদিন থাকে? বলে হ্যাঁ। এবার যখন বগলে হাত দিয়ে দেখছে, দুই বগলে 8টি করে 16টা দিনার সেলাই করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ডাকাতের সর্দার বলল, বাচ্চা রে, আজকে মিথ্যা কথা তুমি কেন বললা না, তুমি কেন সত্য কথা বললা? ডাকাতের দলের লোকেরা তোমার কত রিসার্চ করেছে, এই টাকাগুলো খুঁজে পাই নাই, আজকে যদি তুমি মিথ্যা কথা বলতে আমার কাছে কিছুই নাই, তাহলে তোমাকে ছোট্ট বাচ্চা খুন করতাম না, মারতাম না, ধরতাম না, তোমাকে ছেড়ে দিতাম, তোমার টাকাগুলো বেঁচে গেছে তো, কিন্তু তুমি সত্য কথা বললা কেন, মিথ্যাটা কেন বললা না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার, শোনো গো, আমার মা ওই রকম শিক্ষা দেয় না। ও বেটা তুই মিথ্যা কথা বলিস, এই কথা কিন্তু আমার মা বলে নাই। আমার মা বলেছে, বেটা আব্দুল কাদের জিলানী, প্রয়োজনে তোমার যদি গর্দান চলে যায়, তোমার যদি মাথাটা আলাদা হয়ে যায়, দর থেকে যদি তোমার মাথাটা কেটে নেয়, জীবনে মিথ্যা বলবে না। আর আমাদের মায়েরা বলে, এই একটা বেগুন নিয়ে এসেছি, আর দুইটা কেন নিয়ে আসিসনি? আর দুইটা নিয়ে আসিসনি কেন? একটা বেগুনে কোনোদিন সবজি হয়? আর দুইটা কালকে নিয়ে আসবি, আমাদের মায়েরা বলে। কিন্তু আমাদের মায়ের চাইতে ওই মায়েদের গুণ আলাদা না আলাদা নয়, ওই মায়েদের গুণ আলাদা। আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, আজকে তোমার কথা আমি কোনোদিন অমান্য করব না, তাই মায়ের কথা অমান্য না করার জন্য আমি সত্য কথা বলেছি, আজও বলবো, কালকেও বলবো, পরশুও বলবো, কিয়ামত পর্যন্ত বলবো, জীবনে মিথ্যা বলবো না। ওই ডাকাতের সর্দার বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, শোনো গো, আমরা আজকে এত বড় হয়ে গেছি, আমাদের মা কিন্তু আমাদের চুরি শিক্ষা দেয় নাই, আমাদের মা আমাকে কিন্তু মিথ্যা শিক্ষা দেয় নাই, আমার মা ডাকাতি শিক্ষা দেয় নাই, তবু আমরা ডাকাতি করে চুরি করে মানুষ খুন করি। ও বাচ্চা, আজকে যখন তুমি সত্য কথা বলে আমার চোখটা তুমি খুলে দিয়েছ, ও গো শোনো, আমি আর এই পথে থাকতে চাই না, আমিও তোমার মতো সত্যবাদী হতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার, শোনো গো, আমার মতো যদি সত্যবাদী হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে আমার নবীর কলেমা পড়তে হবে। বলে, দেরি করো না, দেরি করো না, জলদি করে তোমার প্রিয় নবীর কলেমাটা পড়ায় নাও। বলো, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, বলো লা ইলাহা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো নবী আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মতো এত
ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তাই তো নবী আমি তোমার দিবানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই ওই ডাকাতের সর্দারকে কালেমা পড়ায়া আমার বড় পীর চললেন বাগদাদ শরীফের দিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই শুধুমাত্র পীরদের শিরোমণি মাথার তাজ মাথার মুকুট ছিলেন না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই একজন সুবার ইসলামের প্রচার ও প্রসারক ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ একজন ইসলামের প্রচার ও প্রসারকও ছিলেন শুধুমাত্র আল্লাহর ওলি ছিলেন না ব্রাদার নেমিল্লাত ইসলামিয়া চলে গেলেন আপনার বাগদাদ শরীফে মাদ্রাসাতে মাদ্রাসাতে যাওয়ার পরে দেখছে সবাই কিন্তু দার্সে আপনার বসে আছে সব মাওলানার কাছে শিক্ষা অর্জন করেছে কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই এক জায়গায় দণ্ডায়মান হয়ে আছে গায়েবি আওয়াজ আসে বলে এ বাচ্চারা তোমরা আর বসে থাকিও না বসে থাকিও না আজকে যে বাচ্চাটা তোমার আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে এই বাচ্চাটা দুনিয়াবি সন্তান নয় এই বাচ্চাটা সাধারণ সন্তান নয় অতএব এই বাচ্চাটিকে বসার তোমরা জায়গা করে দাও যদি বসার জলদি করে জায়গা না করে দাও আমি আল্লাহ এই জাহানটাকে আর আগে আগাতে দেব না হলির কি শান খুদা আমার আল্লাহ দিয়েছে তাহলে আমরা কেন দিব না আল্লাহ খুদ দিয়েছেন আমরা কেন দিতে পারবো না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইকে শিক্ষক সুসম্মানে ডাকলেন ডাকার পরে বলে বাচ্চারে তুমি কি জীবনে কোনো মাদ্রাসায় গেছো মক্তবে গেছো মৌলভীর কাছে গেছো মুক্তাদির কাছে গেছো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বলে না না আমি জীবনে কোনো দিন মাদ্রাসায় যাইনি মক্তবে যাইনি মসজিদে যাইনি তবে আলিফ বা তা আশা তুমি কি জীবনে কোনো দিন পড়েছো বলে না তাহলে একটা বগদাদি কায়দা নিয়ে আসো ওই বগদাদি কায়দা তোমাকে পড়তে হবে বগদাদি কায়দা বোঝেন বগদাদি কায়দা এই বগদাদি কায়দা কাকে বলে বোঝেন হ্যাঁ অনেকে বোঝেন আবার বগদাদি কায়দা বললে বুখারী চাইতো বড় মনে করে নাকি বলে জানেই না তো বগদাদি কায়দা কাকে বলা হয় হ্যাঁ এখন যদি আবার বলা হয় যে ওয়া আ কা খা কোন বই লেখা আছে তো বলে বর্ণ পরিচয়ে কার লেখা বলে বিদ্যাসাগরের লেখা বলবে না বলবে না আর যদি বলা হয় যে আলিফ বা তাশা কোন বই লেখা থাকে তো বলে হা হালাদ্রি কিছুই জানি না বলবে না হ্যাঁ তো বগদাদি কায়দাটা হচ্ছে আরবি বর্ণ পরিচয় যেটাতে আলিফ বা তাশা লেখা থাকে ওটাই হচ্ছে বগদাদি কায়দা তবে এখন আমাদের অনেক রকমের বই উঠেছে এসান্ডাল কোরআন নুরানি কায়দা তারপরে আপনার আরবি শিক্ষা তারপরে আপনার বগদাদি কায়দা এইরকম অনেক কেতাব অনেক বই কিন্তু বর্ণ পরিচয় আরবি লেখা দেখার জন্য কিন্তু অনেক বই উঠেছে তবে সবচাইতে মননীয় কেতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ পক্ষে যে কেতাব সেই কেতাবটা হলো বগদাদি কায়দা এসান্ডাল কোরআন দূরে রাখেন তারপরে আপনার নুরানি কায়দা দূরে রাখেন কারণ হলো আপনি বলবেন যে হুজুর এটা তো অক্ষর চেনা যায় ওটা তো অক্ষর চেনা যায় তবে ওটা কেন পড়বো এটা এই জন্য পড়বেন এটাতে আপনি দরুদ শরীফ পাবেন এটাতে আপনি আত্মাহিয়াতু পাবেন এটাতে আপনি গরু হালাল করার দোয়া পাবেন এটাতে আপনি কুরবানির দোয়া পাবেন জাইনামাজে দাঁড়ানোর দোয়া পাবেন কিন্তু আপনি যখন ন্যাশনাল কোরআন নুরানি কায়দাতে যাবেন তো এটাতে আপনি কিছুই পাবেন না এমন কি আমার নবীর দরুদও পর্যন্ত পাবেন না যার জন্য এই কেতাবগুলো বাদ দিয়ে আপনি বগদাদিটা পড়েন এটাতে স্পষ্ট আপনি বুঝতে পারবেন বগদাদিতে আপনি দরুদ তারপরে আপনার কালেমা তারপরে আপনার বিয়ের খুদবা তারপরে আপনার হচ্ছে আকিকার দোয়া তারপরে আপনার হচ্ছে কুরবানির দোয়া এগুলো আপনি বগদাদি কায়দাতে পাবেন অন্য কেতাবে অন্য বইয়ে কিন্তু এই সব বইগুলোতে পাবেন না এর জন্য আহলে সুন্নাতুল জামাতের মতো আপনি বগদাদি কায়দা পড়েন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা বগদাদি কায়দা নিয়ে আসলেন নিয়ে আসার পরে বইটা আপনার শার্ট করে দিয়েছে খুলে দিয়া এবার শিক্ষক বলতেছে ও বড় পীর বলো আলিফ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা জোরে বলেন না সুবহানাল্লাহ শিক্ষক বলছে বলো আলিফ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা শিক্ষক বলছে বলো তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বলছে সা এখন আমি স্কুলে গেলাম
যাওয়ার পরে আমি বলছি বলো ওয়া, তা আমার ছাত্র বলছে আ, বলে হস্যই, তা আমার ছাত্র বলছে দীর্ঘই, তাছাড়া শিক্ষকের রাগ হবে না হবে না, হ্যাঁ যেতে আমার চাইতে বেশি মাস্টার তো তুই পড়, বলবে না বলবে না, শিক্ষক বলছে কি ব্যাপার, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, কারণটা কি, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো আপনি যখন আলিফ বলেন আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি যখন তা বলেন আমার অটোমেটিক সা বেরিয়ে যায়, আপনি যখন হা বলেন আমার অটোমেটিক জিম বেরিয়ে যায়। শিক্ষক বলল তাহলে ঠিক আছে তুমি কি পড়তে পারবে মনে হচ্ছে, বলে হ্যাঁ পারবো, বলে যদি তুমি পড়তে পারো তাহলে একটু পড়ে শোনাও, যেমন এই কথা বলেছেন আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, পড়তে আরম্ভ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লা মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, পড়তে আরম্ভ করেছেন, কত দূর পড়ছেন, এক পারা দুই পারা তিন পারা চার পারা পাঁচ পারা ছয় পারা সাত পারা আট পারা নয় পারা দশ পারা, এইভাবে পড়তে 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 পুরো ১৮ পারা খতম করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক বলছে এই আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, মসজিদে যাওনি, আলিমের কাছে যাওনি, ওলামার কাছে যাওনি, মুরব্বির কাছে যাও না, তবে ১৮ পারা কোরআন তুমি কেমন করে খতম করতে পারলি? আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই বলে হুজুর গো আমার মায়ের দুইটা গুণ ছিল ভালো, কেমন গুণ, বলে আমার মা ফজরের নামাজের পরে কোরআন তেলাবাত করতো প্রতিনিয়ত প্রতিদিন, আমার মা এশার নামাজের পরে প্রতিনিয়ত প্রতিদিন কোরআন তেলাবাত করতো, আর আমি ওই মায়ের গর্বে বসে বসে আমার মায়ের কোরআন তেলাবাত শুনে শুনে এক পারা নয় দুই পারা নয় ১৮ পারা মুখস্থ করে ফেলেছি, জোরে বলেন সুবহানাল্লাহ, ১৮ পারা মুখস্থ করে ফেলেছি। তবে বাপজি ভাইরা একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে যায়, মন দিয়ে শুনেন, কান দিয়ে শুনলে কিন্তু হবে না। বাপজি ভাইরা আজকে আমাদের মায়েদের গর্ভে দশ মাস দশ দিন সন্তান থাকে, খুব বেশি হলে আপনার দশ মাস দশ দিন, তারও কমেও কিন্তু সন্তান প্রসব হয়, নয় মাসেও হয়ে যায়, সাড়ে ন মাসেও হয়, কিন্তু বেশি হইলে, খুব বেশি হলে দশ মাস দশ দিনের জায়গায় কুড়ি দিনও হয়, কিন্তু ১১ মাস পার হয় না। কিন্তু আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ১১ মাস তো দূরের কথা, ১৩ মাস ১৭ মাস তিনি তিনার মায়ের গর্ভে ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, কয় মাস বললাম, ১৭ মাস তিনি মায়ের গর্ভে ছিলেন। তিনি বললেন ও হুজুর আমার মায়ের কোরআন তেলাবাত শুনে শুনে আমি ১৮ পারা মুখস্থ করে ফেলেছি, আর আজকে আমাদের মায়ের গর্ভে সন্তান থাকলে মোবাইল দেখে টাইম পাস, সিরিয়াল, এখনকার ছেলেপিলে যা হয়েছে বুঝলেন, চার থেকে পাঁচ বছরের কার্টুন, টম অ্যান্ড জেরি, তারপরে আপনার মোটু পাতলু নাকি বলেন, এইসব গেমগুলো দেখছে, গেম বলছে সরি, এটা হচ্ছে কার্টুন, কার্টুন দেখছে, মা বলছে বেটা আদরে সন্তান, মা ভাত মাই খেয়ে লিয়ে একবারে রেডি কাঁড়া করে বেটাকে খাওয়াবে, বেটা বলছে বেটা এক কাঁড়া লিয়াও বা, একবার হাঁ করো, মানে বেটাকে বুঝায় বেটা তো কার্টুন দেখছে, আব্বা একবার হাঁ করো, তো বেটার চোখ আছে মোবাইলের দিকে আর মুখখান চলে এইরকম করে এদিকে চলে আসে, মানে ও চিন্তা করছে যে যদি চোখ আমার আলাদা দিত মোবাইলে দিকে ভিড়িয়ে রেখে দিতাম, মুখখান খুলে মাকে দিয়ে দিতাম খাবার যত হবে, এরকম হয়েছে না, হয়েছে না, হ্যাঁ, মোবাইলে ছাড়া লড়ছে না, কারণ মাও তো মোবাইল দেখেছে একদিন, হ্যাঁ, এই ছয় মাস সাত মাসের ছেলেরা যখন কান্না করে হুজুরের কাছে লেগে যায়, হুজুর ফুঙিয়ে দেন তো কান্না বন্ধ হয় না, হুজুর ফুঙিয়ে দিচ্ছে তো কান্না বন্ধ হয়েছে না, বলে ডাক্তারখানা লিয়ে যাও, ডাক্তারের ওষুধ খাইয়া কাজ হয়েছে না, এরকম হয় না, হয় না, হ্যাঁ, ডাক্তারের ওষুধ খাওয়া কাজ হয়েছে না,
কিছুদিন পরে ওই মায়ের সাথে দেখা আচ্ছা ইমাম সাহেবের যদি কোনো মুসল্লি অসুবিধায় থাকে তো ওই ইমাম জিজ্ঞাসা করে না যে ভাই এখন কেমন আছেন কি রকম কি বলে না বলে না তো এবার জিজ্ঞাসা করছে মা রে তোমার সন্তানটা যে কান্না করতে এখন কি কান্না বন্ধ হয়েছে তো ওই মা হাসে বলছে হুজুর আর বুঝলেন না আপনার কাছে ফুঁক দেওয়া ভালো হয়নি হ্যাঁ তারপরে ডাক্তার দেখাতে বলেছিলেন ডাক্তার দেখাও কাজ হয়নি তো বলে কাজ কিছু হয়েছে বলে আমি একদিন গোসল করে আমি মোবাইলটা ছেলের পাঞ্জারে থুইয়ে আমি আমার নিজের কাজ করছিলাম মাথাটা স্মৃতি করছিলাম এবার ছেলে উঠে যেতে কাঁদছে উঁয়া করে যখন কাঁদছে তা আমি চিন্তা করছি যে কাঁদছে ছেলেটাকে নিতে হবে তো ইয়ার মধ্যে ওর বাপ কিন্তু ফোন করে দিয়েছে ফোনের আওয়াজ না ছেলে চুপ কান্না বন্ধ হয়েছে তো সেই দিন থেকে আমি কি করলাম কাইন্ডলি মোবাইল জুড়ে দেওয়ার কান্না বন্ধ হয়ে যায় মা বলছে যে আমিও বেশ আরাম পেয়েছি রাতের বেলায় তুই যত কান্দবি কান্দগা এতে মোবাইল জুড়ে দিল তুইও ঘুমাসছে ঘুমাস না তো আমার এক পলট ঘুম হয়ে গেলো নাকি বলেন এরকম হয়েছে না হয়েছে না হ্যাঁ এই মায়েরা তোমাদের গর্ভে যদি সন্তান থাকে তোমরা জিকির আজগার করো তসবি তালিল করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বেশি বেশি করো কোরআন তেলাওয়াত করো কারণ তুমি যখন তোমার সন্তানকে মোবাইলে গান শুনে মিউজিক শুনে যখন জন্ম দিবা তখন ষাট বছর সত্তর বছর বয়সে তুমি ওই সন্তানের দোষ দিবা যে আমাকে দেখে না ভাত দেয় না মারি হ্যাঁ এই দোষ তুমি দিবা না যদি তুমি কোরআন তেলাওয়াত করো তসবি তালিল করে যদি আল্লাহর নিয়ম অর্থাৎ শরীয়তের আপনার পথ অতি অতিক্রম করে আঁকড়ে ধৈর্য যদি তুমি তোমার সন্তান জন্মগ্রহণ করো ওই সন্তান তোমাকে বাধ্যতামূলক তোমাকে দেখবে একবারে মৃত্যু পর্যন্ত তোমার সেবা করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর দুনিয়া বিচললে আমাদের মতোই হবে না কি বলে হ্যাঁ তা আল্লাহর ওলিরা দেখেন মাদ্রাসায় ভর্তি হয়ে মায়ের গর্ভে থেকে আপনার আঠেরো পারা হাফিজ হয়ে হুজুর বলছে যে এই বড় পীর আব্দুল কাদের জিলানি আমিও হাফিজ আর তুইও আঠেরো পারা হাফিজ তো এক কাজ কর আমার আর পড়ার মতো যোগ্যতা আমার নাই তো তুই এক কাজ কর তুই বাড়ি চলে যা আবার পরে আসিস আমার বড় পীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই উনি বাড়ি চলে এসেছিলেন আসার পরে আবার আঠেরো বছর বয়সে উনি আবার মাদ্রাসায় গিয়েছিলেন পড়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকাল আঠারো বছর বয়সে যদি বাচ্চাদের পাঠানো হয় মাদ্রাসায় তো পাড়া প্রতিবেশী গ্রামের মানুষরা বলে হ্যাঁ রে আঠারো বছর বয়সে মাদ্রাসায় পাঠালে তো মৌলবি কবে হবে আর বিহাই কবে দিবি না কি বলেন হ্যাঁ বিহাই কবে দিবি বাবজি ভাইরা আল্লাহর যদি আল্লাহ রসুলকে যদি মহব্বত করি আর মহব্বতের সহবতে যদি থাকি তাহলে নারী কি জিনিস বিবাহ কি জিনিস আমরা কিন্তু ভুলে দেবো ফরিদউদ্দিন গান্দে সাকার নাম শুনেছেন ওনার যে একজন খাদেম ছিলেন বয়স হয়ে গেছে তো বিয়ে করতে তার মনে নাই কারণ উনি ফরিদউদ্দিন গান্দে সাকারের খেদমত করতে করতে বিয়ের কথা ভুলে গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আমাদের সবারই জানা এবং আমরা ইতিহাস পড়েছি উনি কিন্তু নবীর গোলামি করতে করতে বিয়ে করা ভুলে গিয়েছিলেন বিয়ে যে সবচাইতে বড় সুন্নাত আমার রাসূলুল্লাহর এটা মনে ছিল না তো নবী সহবতে শরীয়ত মোতাবেক যদি চলি তাহলে কিন্তু আমাদের ভয় আর ভীতি কিন্তু সব দূর হয়ে যাবে আর আমাদের ওই দিকে লোভ লালসা দুনিয়ার দিকে থাকবে না কারণ আমরা যে টাকার জন্য ছোটাছুটি করি টাকার জন্য আমরা লোভ করি চুরি করি তো আল্লাহর তো সব আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহর কাছে চাইলেই পাবো তাহলে চুরি করা ডাকাতি করা ছোটাছুটি করা কোনো দরকার নাই আছে কোনো দরকার নাই আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করুন আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ সেটাই দিবে এ ব্রাদার নামিল্লাতে ইসলামিয়া এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে আমার ইমানদার ব্যক্তিগণ তোমরা আমাকে দেখে ভয় করো ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো তোমরা আমাকে দেখে ভয় করো ভয় করার মতো করো আপনারা বলবেন যে হুজুর আপনি বলছেন ভয় করো আবার ভয় করার মতো করো তো এটা আবার কেমন কথা হইলো নাকি হ্যাঁ আল্লাহকে আমরা ভয়ও ডাকি আবার না ভয়েও ডাকি দুইটা আমাদের ডাক হয় মসজিদে যাইয়া নামাজ পড়ি তখন আল্লাহকে ডাকি এক দোয়া করি আল্লাহকে ডাকি এক অসুস্থতায় আল্লাহকে ডাকি এক কিন্তু এমনও বান্দা আমরা আছি যে জেনা করতে গিয়ে চুরি করতে গিয়ে ডাকাতি করতে গিয়েও আমরা বলি আল্লাহ এবারের মতো ধরা যাতে না পড়ে বলে না বলে না ও কিন্তু আল্লাহকে ডাকে তাহলে আল্লাহকে ডাকা পার্থক্য হইলো না হ্যাঁ তো এই জন্য আল্লাহ বলছেন যে আমাকে ডাকার ভয় করার মতো করো আর সত্যবাদের সঙ্গ লাভ করো সত্যবাদের সঙ্গ লাভ করলে তুমিও সততার পথ পাইবা আর সততার পথ যদি তুমি পাইয়া যাও স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বপ্নে দেখা হয়ে যাবে আর আমার রসুল্লাহকে যদি স্বপ্নে দেখেলেন তা আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ একজন চোর ডাকাত চুরি করবে আর গ্রামে গঞ্জে চুরি করাই কাজ বুঝতে পেরেছেন চুরি করে বিবি বলছে স্বামী গো তুমি যে এত চুরি করে বেড়াও তো আমি লোকের কাছে মুখ পাই না বলে কেন
বলে সবাই বলে ছুচকা চোরের বউ, ছুচকা চোর বুঝেন, হ্যাঁ এই ফুচকা চোরের বউ সবাই বলে। তা আমি একটু লজ্জা পাই, তা আপনি চুরি করাটা বাদ দিয়ে দেন, ছেড়ে দেন। তো বললে শোন, শীতের দিন ঠান্ডার দিন তা আমি একটা কম্বল চুরি করব, তারপরে চুরি করাটা বন্ধ করে দেবো, যেহেতু আমাদের একটা কম্বল লাগবে নাকি বলেন, একটা কম্বল চুরি করব, কম্বল চুরি করার পরে আমি চুরি করাটা বন্ধ করে দেব। তো কার কম্বল চুরি করবেন? বলে শোন, যে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানি রহমাতুল্লাহ আলাই, ওনার একটা ভালো চাদর আছে, কম্বল আছে, ওই কম্বলটা দিয়ে চলে আসবো, তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, জীবনে আমি আর চুরি করব না। তো বিবি বলছে, তাহলে ওখানে যখন যাবেন তো তাহলে আপনাকে আমি সাজিয়ে দিই। তো চুরি করতে গেলেও একটা সাজগোজের ব্যাপার আছে না? নাই, হ্যাঁ যাই কাজে যাবেন, মাঠে গেলে আপনার দাউলি লাগবে, মাথর লাগবে, তারপরে একটা গামছা লাগবে, কোনো কাজে গেলে কাজের একটা সিস্টেম আছে। তো ই চুরি করতে যাবে তোকে একবারে তেল মাখিয়ে দিয়ে মুখে আপনার কালিপ লিপে দিল, যাতে চিনতে না পারে, ধরতে গেলে যাতে ধরতে না পারে, বুঝতে পেরেছেন? একটু মন দিয়ে শুনবেন মা ও বাপ, আপনারাও একটু কান দিয়ে শুনবেন, কারণ এক জালসায় হয় এক আলোচনা আর চায়ের দোকানে হয় আর এক আলোচনা, নাকি বলেন? হ্যাঁ, এটা হচ্ছে রিহার্সেল, কিছু কিছু মানুষের জন্য এটা রিহার্সেল, আর আসল যেটা হওয়ার সেটা চায়ের দোকানে হয়। হ্যাঁ, একজন মৌলভী সাহেব বলেছিল যে পরের বিটি তোমার বাড়িতে এসেছে, হ্যাঁ তুমি যেটা খাবা সেটা দিয়ে খেও, না দিয়ে খেও না, নইলে গুনাহ হবে। 60 বছরের একজন ব্যক্তি ছিল, ও বাড়ি গেছে, ও আবার বিড়ি খায়, সকালবেলায় দোকান থেকে এক বান্ডিল বিড়ি নিয়ে এসে বৌমাকে অর্ধেক দিচ্ছে আর ও অর্ধেক লিচ্ছে। বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি? বলে, আমার মাথা খারাপ হয়নি, মৌলভী সাহেবের মাথা খারাপ হয়েছে। বলে, কেন? বলেছে, যেটা খাবা সেটা দিয়ে খাবা, নইলে গুনাগার হয়ে যাবা। আজকে থেকে আমি বিড়ি খেয়েছি, তোকে একদিনও দিইনি, গুনাহ করেছি, এই শেষ বয়সে আর গুনাহ করতে রাজি নাই, বিড়ি আমিও খাবো তুইও খাবি। আচ্ছা বলেন, ওকে কি বিড়ি দেওয়ার কথা বললো যে? হ্যাঁ, তা বলেনি, ওকে খাবার হালালি খাবারটা দিতে বলেছে, যে 1 কেজি মাংস নিয়ে আসলে বৌমাকে 1 পিস দাও, সেখানে ভাগে যদি 2 পিস পাই তো 2 পিসই দিও, 1 পিস দিও না, কারণ ওই উনুনের গোড়ায় কষ্ট করে রান্না বান্না করেছে, অতএব প্রয়োজনে তাকে একটা বেশি দাও তো একটা কম দিও না। এই জন্য বলেছেন যে যেটা দিবা সেটা দিয়ে খাবা, বিড়ি দিতে বলে নাই। তো এইরকম ওয়াজ, এইরকম কাহিনী কিন্তু আপনারা শুনে যায় না। এই ডাকাত চোরকে কিন্তু আপনার তেল মাখিয়ে দেয়, মুখে আপনার কালি লাগিয়ে দেয়, বললো ঠিক আছে চলে যান। ও বলছে, বিবি রে, আমি যখন চুরি করতে যাই তো তুই একদিনও আমার দিকে তাকিয়া পর্যন্ত দেখিস না, আর আজকে যে আমি চুরি করতে যাচ্ছি তা আজকে তুই আমার সাথে আমাকে বের করে দিচ্ছিস, তেল মাখিয়ে দিচ্ছিস, কারণটা কি? ও বলছে, স্বামী গো, আজকে তোমার শেষ দিন না, ওই জন্য আমি মাখিয়ে দিচ্ছি, যাতে শেষ দিনে তুমি সাকসেস হও আর তোমার চুরিটা যাতে বন্ধ হয়। এ বলে ঠিক আছে। জামাই কিন্তু চলে গেল চুরি করতে, এদিকে বিবি নামাজি আল্লাহর দরবারে হাত দুখানে তুলেছে, আল্লাহ আজকে এমন একটা দরবারে যাচ্ছে ও চুরি করতে, আমি শুনেছি ওই দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। অতএব আমার স্বামী যখন বলেছে ওইখানে যাব চুরি করতে, তা আমি নিজে বার করে দিয়েছি, কারণ ওখান থেকে খালি হাতে যেন না আসে, কিছু যাতে নিয়ে আসে। উনি কিন্তু কম্বলের ভাবনা ভাবেননি, অন্য কিছু ভেবেছে, কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অন্য কিছু ভেবেছেন, কম্বলের ভাবনা ভাবেনি। এইদিকে চোর চলে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কাছে। যাওয়ার পরে দেখছেন যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা লোটা নিয়ে বার হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়বে বলে। এবার চোর কিন্তু ঢুকে গেছে আপনার ভিতরে, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে উযু বানায়া আবার কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে গেছে। লুকানোর জায়গা নাই, কোথায় লুকাবো কোথায় লুকাবো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির চকির তলে যেন লুকিয়ে গেছে, চকির তলে লুকিয়ে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু আপনার নামাজ না পড়ে বিছানায় আপনার কম্বলটা গায়ে দিয়ে শুয়ে গেছে। এবার দরওয়াজাটা খুলে দিল চোরে, দরওয়াজাটা খুলে দিল যাতে পালাতে সুবিধা হয়। এবার দরওয়াজাটা আপনার খুলে দেওয়ার পরে এবার চোখের তল থেকে আপনার কম্বলটা টানতে আরম্ভ করেছে, টানতেই থাকে টানতেই থাকে টানতেই থাকে। এইদিকে আপনার ফজরের আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু হয়ে গেছে। বলে কি ব্যাপার, মধ্যরাত্রি থেকে কম্বল টেনে যাচ্ছি টেনে যাচ্ছি কিন্তু কম্বল শেষ হয় না, ফজরের যেহেতু আজান হয়ে গেছে আর থাকা যাবে না, বাড়ি চলে যায় নইলে ধরা পড়ে যাব।
আর ধরা পড়ে গেলে তো মার একটা মাটিতে পড়বে না, চোর কিন্তু বাড়ি পালিয়ে গেল। বিবিকে যা বলছে, বিবিরে না জানি কত বড় যে কম্বল টাইনা শেষ করতে পারেনি, তা আজকে একটু সাকালো করে যাব, সাকালো করে গেলে হয়তো আমাদের আমার চুরিটা সাকসেস হবে, কম্বলটা নিয়ে আসতে পারবো। বিবি বলল ঠিক আছে তাই করো। সন্ধ্যাবেলাতে কিন্তু তেল মশলা মাখিয়ে দেয়, ওকে পাঠিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলায় ঢুকে গেছে। ওই সন্ধ্যা থেকে আপনার কম্বল টেনে যায় টেনে যায় টেনে যায়, এইদিকে আবার কিন্তু ফজরের আজান শুরু হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান শুরু হয়ে গেছে। এইদিকে মিশরের কিছু লোক এসে কিন্তু দরজায় আওয়াজ দিচ্ছে, বলে হুজুর বড় ক্ষতি হয়ে গেছে, তাড়াতাড়ি করে দরজাটা খুলেন। দরজা যদি ফজরের সময় খুলে চোর কি আর বেরোতে পারবে? হ্যাঁ, আর বেরোতে পারবে না, চোর কিন্তু চৌকির তলে ঢুকে আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমতুল্লাহ আলাইহি দরজাটা খুললেন, খোলার পরে বললেন যে কি ব্যাপার এত রাত্রি সকাল সকাল তোমরা উপস্থিত হয়েছে, কারণ কি? বলে হুজুর আমাদের যে মসজিদের ইমাম ছিল, আমাদের মসজিদের যে খতিব ছিল, সেই খতিব কিন্তু নাই, কি হয়েছে? বলে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হুজুর আমাদের আর্জেন্ট এখনই একজন খতিব লাগবে। তো খতিব মানে বুঝেন, মুন্সি রেখে দিলে তো আমরা খতিব মনে করি নাকি হুজুর? একটা মুন্সি কোরআন তেলাওয়াত করা জানে আর কিছু জানে না, তোকে মসজিদে রেখে দিলে আমরা ওকে খতিব বলি, মুন্সি বলি। কিন্তু মুন্সি আর খতিব টাইটেলটা কোথা থেকে এসেছে জানেন? হ্যাঁ, মুন্সিটা হচ্ছে সবচেয়ে টপ র্যাঙ্কের একটা টাইটেল, আর খতিব সত্তরটা আলেম মিলিয়ে যেমন একটা আল্লাহর ওলি হয়, সত্তর হাজার আলেমের যে সর্দার হয় সে যেমন একটা আল্লাহর আল্লাহওয়ালা হয়, এইরকম সত্তর হাজার আল্লাহর ওলির যে সর্দার হয় তে সে খতিবে পরিণত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খতিব তো আর চারটিখানে ব্যাপার নয়, তো খতিব বল দিতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা হঠাৎ করে খতিব চাইছো, কোথা থেকে পাবো? একটা ইমাম চাইলেও তো তাড়াতাড়ি পাবো না, পাওয়া যাবে ইমাম? আজকাল কম্পিটিশনের জামানায় ইমামের আমাদের অভাব নাই। যে কোরআন মাজিদ পড়া জানে না, যে আপনার আলিফ বা তাশা জানে না, যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে কেমন ভাবে দাঁড়াতে হয় জানে না, অথচ আজকাল তারাই ইমামের পরীক্ষা নিচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? তারাই ইমামের পরীক্ষা নিচ্ছে, আর আমাদের ইমামরা যা পরীক্ষা দিচ্ছে কি কি করবে? কিছু তো করার নাই, কারণ আমরা বেতন বেশি দিই না, 5,000। একটা মসজিদের টালির দরকার আছে 70 লক্ষ টাকা খরচা হবে, ঠিক আছে, পরশু দিন থেকে কাজ আরম্ভ, কোনো অসুবিধা নাই। আমাদের ছাদে নোনা ধরে যাচ্ছে, এটাকে একটু রিফাইন করতে হবে, কত লাগবে? 2 লাখ, ঠিক আছে, কাজ শুরু করে দাও। আমাদের গম্বুজ লাগবে, গম্বুজে কত খরচ হবে? 5 লাখ, বলে ঠিক আছে কাজ শুরু করে দাও। যে ওই মসজিদটা চালায় ওই ইমাম সাহেব যদি বলে যে আমার 200 টাকা বাড়িয়ে দেন, আমার দরকার আছে, তখন এই মৌলভি তো ভালোই লোভি আছে, হ্যাঁ, যে 200 টাকা বেতন বাড়াইতে বলছে, বলে না বলে না? সব কিছুরই আপনি কাজ করতে পারেন, কিন্তু ইমামের বেতন বাড়াইতে পারেন না, ইমামের বেতন কম। তাই আমরা এই ইমামরাও কিন্তু আজকে ওই সাধারণ মানুষের সম্মুখে আপনার পরীক্ষা দিতে হচ্ছে, ইমতেহান দিতে হচ্ছে, বড় লজ্জার বিষয় বাপ। যদি আপনার ইমামের ইমতেহান নিতেই হয়, তা একটা আলেম ডেকে ইমতেহান নিয়েন। সাধারণ মানুষের ইমতেহান নিলে ওই আলেমের মান ও মর্যাদা দুনিয়ায় আপনি বেইজ্জত করছেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, কারণ একজন আলেমের ইজ্জত নিয়ে ছিনিমিনে খেলার আপনাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কিন্তু এই আপনার ক্ষমতা কিন্তু দেয় নাই। অতএব এটা কোনোদিন করবেন না, কোনোদিনই যেন আপনাদের দ্বারা না হয়। বেরাদার নামে মিল্লাত ইসলামিয়া, ওই মিশরের লোকেরা বললো আমাকে একটা খতিব দিতে হবে, যেখান থেকে পারেন একটু তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন। বলে শোনো গো, এত তাড়াতাড়ি খতিব পাওয়া তো দূরের কথা, একটা ইমামও পাওয়া যাবে না, অতএব এত তাড়াতাড়ি কেমন করে তোমাকে খতিব দিতে পারি? তবে শোনো, তোমরা যদি তাড়াতাড়ি করে এই খতিব নিতে চাও, তাহলে দেখো দেখো আমার চোখের তলে একটা খতিব বসে আছে, ওই খতিবটাকে তোমরা টেনে নিয়ে আসো। আমার চোখের তলে একটা খতিব আছে, ওই খতিবটাকে তোমরা টেনে নিয়ে আসো। এবার চোখের তলে যখন আপনার টুকি মেরেছে, তো চোরটাই বলছে হ্যাঁ বলিস না আমি আছি, তা বুঝলেন কি না, নাহলে মার চলবে। বলছে তুমি তো খতিব, তো তোমাকে তো ডাকতে বললে। বলে আমি যাবো না, গেলি মায়ের হবে। এই
আরো একজন যা দুজনকে টেনে লই তোমার হাত ধরে টানছে তো ওরাই উষ্টে পড়ে আছে মানে কি ওর গায়ে তেল মাখা আছে আর হাফ প্যান্ট পরে আছে মানে জাংঘা প্যান্ট বুঝতে পেরেছেন তো এবার যখন চারজনে যায় কিছু দূর বাহির করে লিয়ে হেজা তো ছেড়ে দিয়েছে তো বড় পীর আব্দুল কাদের জিলানী ও গেলেন রহমাতুল্লাহ আলাইহির কাছে যে বলছে হুজুর আপনি যে বলছেন ওটা খতিব তো ওকে তো দেখে মনে হচ্ছে শয়তান কারণ মুখে কালি গায়ে তেল আর আন্ডার প্যান্ট পরে আছে তো ওকে দেখে তো খতিব মনে হচ্ছে না বলে তো খতিব কি খতিব লয় তোমরা তাকে টাইনা বাহির করো তারপর আমি দেখছি ও লাস্ট পর্যন্ত ওকে বাহির করা গেল না চৌকিটাকে তুলে অন্যদিকে রাখে ওকে আবার ডাকে লিয়ে আসা হইলো ও তো থরথর করে কাঁপছে যে আমার তো আজকে খবর আছে কোনো কিছু করার নাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন যাওয়ার পরে বললেন হুজুর আমি তো খতিব তো দূরের কথা আমি তো আলিফ বা তাশাও পড়তে পারি না আমি কেমন করে মসজিদে ইমামতি করব আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন চোখটা বন্ধ করো চোখ বন্ধ করলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুখে একটা নূরানি হাতটা বুলায় দিলেন বুলায় দেওয়ার পরে এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে এই খতিব তুমি দেখো আমার হাতের মধ্যে হাতের তালুতেই তোমার চেহারা দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমরা চেহারা দেখলে আয়না দেখি কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার হাতে তোমার চেহারাটা দেখে লাও যখন ওই চোর যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে যখন মুখটা দেখছেন তো দেখছেন যেন যার দাড়ি ছিল না তার দাড়ি বের হয়ে গেছে যার নূরানি চেহারা ছিল না যার কুৎসিত চেহারা ছিল তার চেহারাটা নূরানি চেহারা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তা আল্লাহর ওলিদের সহবতে গেলে একটা চোরও খতিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলির সঙ্গ নিলে একটা চোরও কিন্তু আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর ওলি কিন্তু শুধুমাত্র আপনার ওই আল্লাহর ওলির সঙ্গ নিয়ে ওই আল্লাহর ওলি কিন্তু আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে না বলে হুজুর এই যে আপনি আপনার হাতের মধ্যে আয়না রূপে আমার চেহারাটা দেখালেন তো কেমন করে দেখাতে পারলেন বলে এটা আমি দেখিয়েছি শুধুমাত্র একটা আমি দেখাতে পেরেছি শুধুমাত্র একটা ওসিলায় সেটা হচ্ছে আমার মাথায় আমার নূর নবীর হাত এসেছিল জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাপজি ভাইরা নবীর প্রতি যদি মহব্বত থাকে ভালোবাসা থাকে ইষ্ট থাকে তাহলে আপনার কোন জায়গায় বাধা হবে না এখন দুনিয়ার মধ্যে যদি বিবিকে ভালোবাসেন আপনি মারা যাবেন বিবি আপনার সাথে কিন্তু যাবে না যাবে হ্যাঁ আজকে আপনি বন্ধুকে ভালোবাসবেন সুযোগের সৎ ব্যবহার করবে পেছন থেকে ছোরা মারবে আজকে যুবক যুবতীকে ভালোবাসবে তোমার চাইতে ভালো কাউকে পেয়ে গেলে তোমাকে ব্রেকআপ করে দিবে আজকে ভাইকে ভালোবাসবে ভাই যদি হাফ হাত জায়গা পায় এক ফুট জায়গার জন্য তোমাকে ছোরা মারবে হ্যাঁ মারবে না মারবে না হ্যাঁ তুমি মা বাপকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই মা বাপ অস্বীকার করবে যে আমার দুনিয়াতে সন্তান ছিল না বলবে না বলবে না দুনিয়াতে আমার সন্তান ছিল না আর নবীকে যদি ভালোবাসো নবীকে কবরে পাবে পুলসিরাতে পাবে মিজানে পাবে হাউজে কাউসারে পাবে জোরে বলেন সুবহানাল্লাহ সর্ব জায়গায় আমার নবীকে পাবেন তাই কই বলছেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আপনারা আমার সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ পারবেন আচ্ছা আমি বলবো না আপনার একটা আওয়াজ দিয়ে বলেন তো পারেন কি দেখি বলেন ভালো যদি ভালো যদি জোরে ভালো যদি বাঁচতে হয় আরেকটা আওয়াজ দিয়ে ভালো যদি নবী বাঁচানে বালা আর নবী তরানে বালা বাঁচানে বালা আর তরানে বালা কে আছে কবরে একমাত্র আমার নবী ওয়ানলি ওয়ান যার জন্য কবি বলছেন আর নবী বাঁচানে বালা আর নবী তরানে বালা আর প্রাণের চেয়ে প্রিয়তাই প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নাই হয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আয় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী বাঁচানে বালা নবী তরানে বালা আর প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন মৃত্যুর পরে যখন আর রাখবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে মৃত্যুর পরে যখন আপনাকে কবরে নামানো হবে কেউ যাবে না সবাই সরে যাবে কেউ কি আপনার সাথে যাবে যাকে এলইডি কিনে দিয়েছেন মোবাইল কিনে দিয়েছেন ঘর বাড়ি লিখে দিয়েছেন যাবে সাথে কেউ যাবে না তাই কবি বলছে মৃত্যুর পরে যখন রাখবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে মৃত্যুর পরে যখন রাখবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে আর ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন আয় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন নবী বাঁচানে বালা আর নবী তরানে বালা নবী বাঁচানে বালা আর নবী তরানে বালা আর প্রাণের চেয়ে প্রিয়তা নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন আল্লাহুম্মা সাল্লা আলা আওয়াজ দিয়ে ওয়ালা আলে সুবহানাল্লাহ ও বাবাজি ভাইরা একজন আল্লাহর ওলির সোহবতে একজন আল্লাহর ওলির কাছে গিয়ে একটা সোন আল্লাহর ওলি হয়ে গেল বিবি এই দিকে হাত দোকানে তুলে বলে আল্লাহ গো আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি কারণ আমি আমার স্বামীর জন্য দোয়া করেছি ওই মায়েরা স্বামীর জন্য আপনারা দোয়া করেন কোনোদিন করে না মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের নিচে জান্নাত আমরা জান্নাত নেওয়ার জন্য টাকা পয়সা ধন সম্পদ সব কিছু নষ্ট করি অর্থাৎ নাউজুবিল্লাহ সব কিছু আমরা দান খায়রাত করি কিন্তু যেই জায়গায় আমাদের জান্নাত ওই জায়গা কিন্তু খুঁজি না কোন জায়গায় জান্নাত পিতামাতার পদতল আর বিবিদের স্বামীর পায়ের তল হ্যাঁ এটা তো জান্নাতের চৌকাট তো এই জান্নাত কিন্তু খুঁজি না মৌলভী বললো যে স্বামীদের সেবা করো তোমরা জান্নাত পাবা স্বামীর পায়ের তলে জান্নাত বিবি বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে স্বামীর পায়ের তল লেগেছে খুঁড়িতে স্বামী বলছে এই কুদ্দুসের মা কি ব্যাপার পায়ের তল খুঁড়ছো কারণ কি বলে এই জন্য খুঁড়ছি মৌলভী বলেছে যে তোমার পায়ের তলে নাকি জান্নাত আছে তো বলে খেপি কতকার খুঁড়িয়া জান্নাত পাবি আমার সেবা কর তো জান্নাত পাবি বিবি বলছে যে ও কাজ আমার দ্বারা হবে না ওইটা আমার দ্বারা হবে না তোমার জান্নাত পায় আর না পায় নাকি বলেন হ্যাঁ বাবা এবার মায়েরা প্রশ্ন করতে পারে হুজুর আপনি যে বলছেন স্বামীর পায়ের নিচে জান্নাত তো আমার স্বামী প্রতিদিন আমাকে মারে আর প্রতিদিন মদ গাঁজা তারিখে বাড়ি আসে তো ওর সেবা করলে কি আমি জান্নাত পাবো প্রশ্ন করবে না পাবো এই মা তুমি ওয়ারি সেবা করো জান্নাত পাইবা আর তুমি প্রতিদিন নামাজে ওই স্বামীর জন্য দোয়া করো যদি আল্লাহ যদি হেদায়েত করে দেয় তোমার স্বামীকে তোমার ইহ জগত মঙ্গল পর জগত মঙ্গল জোরে বলেন সুবহানাল্লাহ বাবজি ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানি রহমাতুল্লাহ আলাই পবিত্র রমজান মাসে মসজিদে বসে আছে সকল মুসল্লিরা চিন্তা করে আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানিকে দাওয়াত দিয়ে খাওয়াবো সবারই চিন্তা ভাবনা যে আজকে ইফতার করাবো আমার বড় বীর আব্দুল কাদের জিলানিকে গিয়ে বলে হুজুর আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আপনি আমার বাড়িতে ইফতার করবেন আমার বড় বীর আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই একবার আলহামদুলিল্লাহ পড়ে বলল ঠিক আছে তোমার দাওয়াতকে আমি কবুল করলাম গ্রহণ করলাম ও বেরাদার এবার পরের মুসল্লি আরেকজন গেছে যাওয়ার পরে দাওয়াত দিয়েছে আমার বড় বীর আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই দাওয়াতকে কবুল করেছেন গ্রহণ করেছেন এইভাবে
ব্যাখ্যা করতে করতে 70টা বাড়ির দাওয়াত গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একই দিনে একই সময়ে, এখন যদি ইমাম সাহেবকে ডাকা হয় 5টা বাড়ি মিলাদ করতে, তো জোহরের পরে এক বাড়িতে এক প্যাট মারিয়ে দিবে, আসরের পরে আরেক বাড়িতে এক প্যাট, মাগরিব পরে আরেক বাড়িতে, এশা পরে আরেক বাড়িতে, চারবার পাঁচবার হয়ে আলো। কিন্তু রমজান মাসে একবারে একটা সময় ইফতার হয় না, আলাদা আলাদা টাইম হয় যে, হ্যাঁ একটা সময় ইফতার হয়। আজকাল আমরা যখন রোজা রাখি তা আমাদের পেটটাই শুধু বুঝতে পারে যে হ্যাঁ রোজা আছে, নাকি বলেন? হ্যাঁ, কারণ পেটেই আমরা খাবার দিই না, বাদ বাকি সবই করি। কি হাতে রোজা করে, পায়ে রোজা করে, মুখে রোজা করে, চোখে রোজা করে, কানে রোজা করে, হ্যাঁ নাকে রোজা করে, কিন্তু আমরা এই হাত দিয়ে চুরি করি কিন্তু রোজা আছে। নাক দিয়ে আমরা খারাপ সুগন্ধ দিই কিন্তু রোজা আছি, কান দিয়ে গীবত শুনি কিন্তু রোজা আছি, চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে অপর মহিলাকে দেখি এই কিন্তু রোজা আছি, মুখ দিয়ে ভাষা খারাপ করে কথা বলি কিন্তু রোজা আছি, নাকি বলেন? হ্যাঁ, তো এই চোখ কান নাক এগুলো রোজা হয় না, কিন্তু পেট বুঝতে পারে যে আমি রোজা আছি, কারণ ওকে খাবারটাই শুধু দিই না, বাদ বাকি সবই করে, নাকি বলেন? হ্যাঁ, তো বাপজি ভাইরা, তো রমজান মাসে, পবিত্র রমজান মাসে এক টাইমই ইফতার হয়, দ্বিতীয় টাইম হয় না। এবার বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, ইফতারের সময় হয়েছে, মসজিদে আজান শুরু হয়েছে, আজান শুরু হওয়ার পরে ইফতার হয়েছে, ইফতার হওয়ার পরে আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহ মসজিদে আসার পরে নামাজ পড়িয়েছে, নামাজ পড়ানোর পরে সকল মুসল্লিরা একে অপরে গল্প করছে, আজকে আমার বাড়ি আমার হুজুর গেছিল। এখন যদি একজন সরকার যদি আপনার বাড়িতে এসে যদি কলা পাতাতেও খাবার খাইতো, আপনি গর্ব করে বলবেন যে অমুক মন্ত্রী আমার বাড়ি এসেছিল, নাকি বলেন? হ্যাঁ, অমুক আলেম আমার বাড়ি এসেছিল, যদি নামি দামি হয় বলবেন না, বলবেন না? হ্যাঁ, তো গর্ব করে তার মুসল্লি বলছে আমার বাড়িতে আজকে হুজুর দাওয়াত খেয়েছে, আর একজন মুসল্লি বলছে হ্যাঁ হুজুর তা আমার বাড়িতে খেয়েছে, এই তোরা কি গন্ডগোল করছিস রে? বলে দেখ না, ও বলছে হুজুর আমার বাড়ি দেখেছে, আমার বাড়ি দেখেছে, ও বলছে হ্যাঁ হুজুর তো আমার বাড়িতেও খেয়েছে, মহা মুশকিল। ওকে জিজ্ঞাসা করতো, ওকে জিজ্ঞাসা করছে তো বলছে হ্যাঁ হুজুর আমার বাড়িতে খেয়েছে, এইভাবে 70টা মুসল্লি বলছে যে হুজুর আমার বাড়িতে খেয়েছে। বলে এই শোন, কাজ হবে না, চা হুজুরের কাছে ফাইসালা আছে, হুজুরকে বললি ফাইসালা করে দিবে কার বাড়িতে খেয়েছে। বাবজি ভাইয়েরা, এবার সবাই কিন্তু আমার হুজুর বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে, যাওয়ার পরে বললেন হুজুর আজকে আমরা বড় টেনশনের মধ্যে, আজ বড় চিন্তায় চিন্তিত। বলে কেন? বলে আমি বলছি আমার বাড়িতে আপনি খেয়েছেন, ইফতার করেছেন, ও বলছে ওর বাড়িতে ইফতার করেছেন, ও বলছে ও ইফতার করেছেন, ও বলছে ওর বাড়িতে ইফতার করেছে, আপনি বলেন কার বাড়িতে ইফতার করেছেন, ঠিক বুঝে নেব কার বাড়িতে আপনি খেয়েছেন। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে শোনো গো, তোমরা একটু বাইরের দিকে আসো। এবার বাইরে নিয়ে আসা হলো, বাইরে নিয়ে আসার পরে এবার বলল তো এই সামনে যে গাছটি দেখা যায় কিসের গাছ? বলে পাইকড় গাছ। বলে কত বড়? বলে অনেক বড়। পাতাগুলো কতটা আছে একবার গইনা বলো? বলে হুজুর এত বড় গাছের পাতা তো গণা সম্ভব নয়। বলে চোখটা বন্ধ করো। এবার যখন চোখটা বন্ধ করেছে, আর চোখটা বন্ধ করার পরে বলছে চোখটা এবার খুলে দাও। যেমন চোখটা খুলেছে, খোদার কসম করে বলি ওই 70টা মুসল্লি বলছে হুজুর প্রত্যেকটা পাইকড়ের পাতায় পাতায় আপনার নুরানি চেহারা দেখা যায়। হুজুর গো, আপনার নুরানি চেহারা দেখার পরে আমরা বুঝে নিয়েছি এতগুলো পাতায় পাতায় যদি আপনি থাকতে পারেন, কেন 70টা মুসল্লির বাড়ি আপনি যেতে পারেন না? তো এটা কার খেলা? হ্যাঁ, এটা আল্লাহর খেলা। আল্লাহর কিছু খেলা আছে না? নাই, জগতে নাই। ইমাম হাসান হোসাইন ওনাকে বলেছিলেন, তোমরা কারবালার ময়দানে শহীদ হবে, ওনারা জানতেন, তবুও কারবালার ময়দানে গিয়েছিলেন। আমিরে মুয়াবিয়াকে বলেছিলেন, আমার নবীজি, ওরে আমিরে মুয়াবিয়া শোনো রে, তোমার সন্তানই আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে। উনি তো বলেছিলেন আমি বিবাহ করব না, একটা 70 বছরের নারীকে বিবাহ করেছিলেন, তবুও আল্লাহ সন্তান দিয়েছিলেন, নাকি বলেন? তবুও আল্লাহ সন্তান দিয়েছিলেন। তো এগুলো কার খেলা? এগুলো হচ্ছে আল্লাহর খেলা। এই জন্য কবি কবির ভাষায় বলছেন, আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে,
প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায় আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা দশটি সন্তান জায়গা জমিনায় কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই তুমি কাউকে কোটি কোটি টাকা দিলা কিন্তু একটা সন্তান দাও নাই আর কাউকে তুমি দশটা সন্তান দিয়েছো কিন্তু তার থাকার জায়গা দাও নাই তাই কবি বলছে তুমি কাউকে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায় আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কারো তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া কাউকে চির দুঃখী করলা মা জননীকে কেড়ে নিয়ে আবার কাউকে তুমি কারো কোলে যায় আগুন দিলা সন্তানকে লাশ বানায়া মা আছে সন্তান চলে গেছে সন্তান আছে মা চলে গেছে এরকম হয়েছে না হয়নি হয়েছে এই জন্য কবি বলছে তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া কাউকে অল্প বয়সে রাখলা তুমি বিধবা বানায়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায় আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহুম্মা সাল্লাল্লাহ মোহাম্মদ ওয়ালা মোহাম্মদিন মোহাম্মদ হরদম জবা পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা মোহাম্মদ সুবহানাল্লাহ এই দেখেন বক্তা চলে এসেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ফয়জানে গাউসুল ওয়ারা কনফারেন্স আল্লামা সিদ্দিক হুসাইন ঝাড়খণ্ডী সাহেব কিবলা আল্লামা